Class 4, East West Model School, Civics, Chapter Unity in Diversity, page 104. Topic, The People of the Peninsular Plateau of India. Peninsular Plateau of India includes the state of Jharkhand, Odisha, Madhya Pradesh, Maharashtra, Karnataka, Tamil Nadu, and Chhattisgarh. এই সমস্ত যে রাজ্যগুলো আছে, রাজ্যগুলো নিয়ে যে এলাকাটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পেনিনসুলার প্ল্যাটু। দিস পার্ট অফ ইন্ডিয়া ইজ মোস্টলি ইনহ্যাবিটেড বাই ট্রাইবালস। তো এই ভাগগুলো বেশিরভাগ কিন্তু ট্রাইবালসরা, বা যেটা আমরা বলতে পারি অনেকই, যেটা আদিবাসী আমরা বলে থাকি, ওই জাতীয় লোকরা কিন্তু এখানে বেশিরভাগ বসবাস করে। অ্যাগ্রিকালচার ইজ দ্য মেন অকুপেশন অফ দ্য পিপল। তা এখানকার লোকেদের চাষবাস হচ্ছে মেন অকুপেশন, মানে পেশা বা কাজ। রাইস, গ্রাউন্ডনাট, কটন, মেজ, রাগি আর দ্য মেন ক্রপস গ্রোন ইন দিস রিজন। চাল, গ্রাউন্ডনাট মানে বাদাম, কটন তুলো, মেজ হচ্ছে ভুট্টো, রাগি একটা অনাজে নাম, এগুলো বেশিরভাগ এখানে চাষ করা হয়, রিজন মানে এলাকায়। ইন কর্ণাটকা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ Women wear sarees and long skirt with blouse and chunri. তা যেরকম এই কর্ণাটকা আর আন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্য, সেখানে মহিলারা শাড়ি পরে এবং কিছুরা ছোটরা লং স্কার্ট, লম্বা স্কার্ট আর ব্লাউজ সাথে পরে, আর একটা নেই চুনরি, যেটা ওড়না বলি আমরা। Men usually wear লুঙ্গি and shirt. আর ওখানকার ছেলেরা বা পুরুষরা বেশিরভাগ লুঙ্গি আর জামা পরে। কী কী ভাষা এইসব এই পেনিনসুলার প্ল্যাটুতে বলা হয় দেখো, মহারাষ্ট্রতে মারাঠি হয়, আর অন্য অন্য স্থানে কোনকানি, গোয়াটা আছে, তেলুগু আছে, কন্নড় আছে, দক্ষিণী আছে। কী কী ফেস্টিভ্যালস হয়, গণেশ চতুর্থী, গুড়ি পাড়ওয়া, ছেটি ছান্ড, ইস্টার। ফুড হ্যাবিটস, কী কী ধরনের খাবার খাওয়া হয়, বিরিয়ানি, সি ফুড মানে সমুদ্রের যে মাছ টাছগুলো পাওয়া যায়, মাছ, কেংড়া, চিংড়ে, পাওভাজি, ওড়া পাও, ডোসা, ইডলি, ওড়া, মাইসোর পাক, এগুলো খাবারের নাম। দ্য পিপল অফ ইন্ডিয়ান ডেজার্ট। রাজস্থান ইজ দ্য ওনলি স্টেট ইন দ্য ডেজার্ট রিজন। তা এই যে ডেজার্ট মানে মরুভূমি যেটা বলি বাংলায় আমরা, এখানকার একটাই রাজ্য হচ্ছে রাজস্থান। ইট হ্যাজ এ পপুলেশন অফ অ্যাবাউট 16 million and is ranked as the 7th populous state of India. তা এর মোটামুটি জনসংখ্যা 16 million এবং ভারতের মধ্যে 7 নম্বরে হচ্ছে, যার মানে পপুলেশন ভিত্তিতে কতজন লোকজন বসবাস করে তার ভিত্তিতে 7 নম্বরে আছে। অ্যাগ্রিকালচার ইজ দ্য মেন অকুপেশন অফ রাজস্থান। তো ওখানকারও কিন্তু চাষবাস হচ্ছে মেন কাজ। মেজর ক্রপস অফ রাজস্থান আর জোয়ার, বাজরা, মেজ, রাগি, রাইস, হুইট অ্যান্ড বার্লি, এই সমস্তগুলো বেশি চাষ করা হয় রাজস্থানে। রাজস্থান ক্রাফট আইটেমস লাইক টাই অ্যান্ড ডাই আর অ্যাডমায়ার্ড অল ওভার দ্য কান্ট্রি। তা ওখানকার একটা ক্রাফট মানে হাতের কাজ, যেটাকে বলা হয় টাই অ্যান্ড ডাই, এটা কিন্তু অ্যাডমায়ার্ড মানে খুব প্রশংসা, মানে গোটা দেশে কিন্তু এর খুব নাম এবং খুব চলে। এই যে টাই অ্যান্ড ডাই থেকে দেখবে অনেক রঙে ওড়না তৈরি হয়, মহিলাদের জামা কাপড় তৈরি হয়, শাড়ি তৈরি হয়। মার্বেল অ্যান্ড স্যান্ডস্টোন অফ রাজস্থান আর ভেরি পপুলার থ্রু আউট দ্য নেশন। আর এখানকার মার্বেল আর স্যান্ডস্টোন দুটি দু ধরনের পাথর, মার্বেল নিশ্চয়ই দেখেছো বাড়িতে মেঝেতে দেওয়া হয়, তো ওখানকার এই পাথরগুলো খুবই নাম করা গোটা দেশে। জয়পুর, দ্য ক্যাপিটাল অফ রাজস্থান, হ্যাজ এ লার্জ নাম্বার অফ বিল্ডিংস দ্যাট আর পিঙ্ক ইন কালার। তা জয়পুর, যেটাকে বাংলা জয়পুর বলি, সেটা হচ্ছে রাজস্থানের রাজধানী। সেখানে অনেকগুলো গোলাপি রঙের বিল্ডিং আছে, ঘর আছে, উইচ ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। এই কারণেই তাকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়। রাজস্থানি ম্যান উইয়ার ধোতি অ্যারাউন্ড দেয়ার ওয়েস্ট অ্যান্ড অ্যান অঙ্গরক্ষা
আর জ্যাকেট টু কভার দ্য আপার বডি। তা রাজস্থানে ছেলেরা বা লোকরা ধুতি পরে এবং একটা জ্যাকেট টাইপের জিনিস যেটা আঙ্গরক্ষা বলা হয় বা জ্যাকেট আমরা ইংলিশে বলি, এটা উপরে পড়ে, উপরে মাথায় পাগড়িও পড়ে। উমেন ওয়ার লেহেঙ্গা চোলি অ্যান্ড ওন্নি। আর মহিলারা ওখানকার লেহেঙ্গা, এই যে দেখতে পাচ্ছ লম্বা শাড়ি মতন, ঠিক আছে, লেহেঙ্গা চোলি বলা হয় অ্যান্ড ওড়নি। বোথ ম্যান অ্যান্ড উমেন কভার দেয়ার হেডস টু গিভ প্রোটেকশন ফ্রম দ্য স্কর্চিং হিট। দুটি মহিলারা পুরুষের দুজনেরই কিন্তু মাথাটা একটু ঢেকে রাখে যাতে প্রচণ্ড ওখানে তাত থাকে, রোদ থাকে, সেটা থেকে রক্ষা পায়। আচ্ছা, লেটস ডিগ আউট একটু এক্সট্রা নলেজ আমরা নিই। ইন রাজস্থান ইচ সিটি হ্যাজ কালার কোডস। রাজস্থানের প্রত্যেকটা শহরে কিন্তু আলাদা আলাদা একটা কালার কোড আছে, মানে একটা কালার ফলো করা হয়। যেমন আমরা দেখলাম জয়পুরে আমরা পিঙ্ক দেখলাম, যোধপুরে হচ্ছে ব্লু রঙটা বেশি চলে, উদয়পুরে হোয়াইট, আর জয়সলমেরে গোল্ডেন সোনালি রং। ল্যাঙ্গুয়েজ, ভাষা কী কী হয়? মারওয়াড়ি, হিন্দি। কী কী ফেস্টিভ্যাল উৎসব? উর্স, তীজ, গঙ্গর। খাবার দাবার? দাল বাটি চুরমা, লাল মাস, কের সাংরি, গট্টে, খিচড়ি, কারি, এগুলো খুব চলে। নেক্সট, দ্য পিপল অফ কোস্টাল প্লেনস অ্যান্ড আইল্যান্ডস। কোস্টাল প্লেনস অ্যান্ড আইল্যান্ডস, কোস্টাল প্লেনস মানে সমুদ্রের ধারে জায়গাগুলো, আর আইল্যান্ডকে বলি আমরা দ্বীপ, চারিদিকে জল মাঝখানে জমি। দ্য কোস্টলাইন অফ ইন্ডিয়া ইজ ডিভাইডেড ইন্টু ইস্টার্ন কোস্টাল প্লেনস অ্যান্ড ওয়েস্টার্ন কোস্টাল প্লেনস। তা আমাদের ভারতের যে সমুদ্র ধারটা দুটো ভাগে আছে, একটা ইস্টার্ন কোস্টাল প্লেনস পূর্ব দিকে যেটা, আর পশ্চিম দিকে যেটা আছে ওয়েস্টার্ন কোস্টাল প্লেনস। দ্য ইস্টার্ন কোস্টাল প্লেনস স্ট্রেচ ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু তামিলনাড়ু। ইস্ট মানে পূর্ব দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলা থেকে তামিলনাড়ু পর্যন্ত, আর দ্য ওয়েস্টার্ন কোস্টাল প্লেনস স্ট্রেচ ফ্রম গুজরাট টু কেরালা। আর ওয়েস্ট পশ্চিম দিকে একদম গুজরাট থেকে কেরালা পর্যন্ত। সাম ইম্পর্টেন্ট সিটিজ আর বিশাখাপট্টনম, চেন্নাই, ভুবনেশ্বর, মুম্বাই, এর্নাকুলম অ্যান্ড তিরুবনন্তপুরম। এই তিরুবনন্তপুরমটা একটু কেটে পড়বে, টি এইচ আই আর ইউ, থিরু ওয়ানন্থ, ভিএএনএন ভিএএনএ টি এইচ এ, ওয়ানথ পিউআরএম পুরম, থিরুবনন্তপুরম থিরুবনন্তপুরম, ঠিক আছে। ভুবনেশ্বরটাও ভেঙে পড়বে, ভুবনেশ্বর। বিশাখাপট্টনম, বিশাখা বা বিশাখাপট্টনম দুটো ভাগে করতে পারো বা আরও ভেঙে পড়তে পারো, বিশাখাপট্টনম, যত কম ভাঙবে তত ভালো। এর্নাকুলম, ঠিক আছে, ইআরএনএ এন্না কে ইউ এল ইউএম কুলম। দ্য আন্ডামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস অ্যান্ড দ্য লক্ষদ্বীপ আইল্যান্ডস আর লোকেটেড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড আরেবিয়ান সি রেসপেক্টিভলি। তা আন্ডামান নিকোবর আইল্যান্ড হচ্ছে বে অফ বেঙ্গলে, সমুদ্র মহাসাগরের নাম, আর লক্ষদ্বীপ আইল্যান্ড হচ্ছে আরেবিয়ান সিতে, আরব সাগর যেটা বলি। লক্ষদ্বীপ ইজ দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। আর লক্ষদ্বীপ হচ্ছে আমাদের ভারতে সব থেকে ছোট ইউনিয়ন টেরিটরি। দেখো, ইউনিয়ন টেরিটরি বলা হয় কেন্দ্রশাসিত প্রদেশ বা যেখানকার নিজের সরকার হয় না, সেখানকার মুখ্যমন্ত্রী হয় না কেউ, সেটা কেন্দ্র বা সেন্ট্রাল গভর্নমেন্ট পরিচালনা করে, কেন্দ্র সরকার দেখাশুনো করে, ঠিক আছে, সব থেকে ছোটো সেরকম রাজ্য। আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড শেয়ার আ ডেন্স নেটওয়ার্ক অফ ম্যানগ্রোভস। এবং আন্ডামান নিকোবর দ্বীপে অনেক ঘন ম্যানগ্রোভস আছে, ম্যানগ্রোভস মানে জলের মধ্যে গাছ, সেগুলোকে ম্যানগ্রোভস বলা হয়। মুম্বাই ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস সেন্টার অফ ইন্ডিয়া। আর এই এলাকাতে মুম্বাই হচ্ছে সব থেকে বড় এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট বিজনেস সেন্টার, মানে যেখানে ব্যবসায়িক জায়গা ভারতে। কেরালা ইজ ফেমাস ফর স্পাইসেস। কেরালা খুব নাম করা জায়গা কিসের জন্য? স্পাইসেস মানে মশলা, কোকোনাটস, নারকেল অ্যান্ড রাবার প্লান্টেশনস, রাবার গাছের জন্য। ওড়িশা ইজ দ্য সেন্টার ফর হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ফিলিগ্রি ওয়ার্ক। ওড়িশা খুব নাম করা কিসের জন্য? একটা হচ্ছে হ্যান্ডিক্রাফটস, আর না, এই যে ফিলিগারি ওয়ার্ক আমরা দেখছি যেটা আমরা জাঙ্ক জুয়েলারি বলি, দেখো অনেকগুলো মেটাল ধাতু দিয়ে লোহা থাকে, কিছু তামা কাঁসা থাকে, এরকম তোমার নেকলেস টাইপ বানানো হয়, কানের দুল বানানো হয়, অনেক রকম, বেশিরভাগ মহিলাদের যে সাজসজ্জা যে জিনিসগুলো তৈরি হয় এটাকে বলা হয় ফিলিগারি ওয়ার্ক। এটা উড়িষ্যাতে খুব হয়। অ্যাগ্রিকালচার অ্যান্ড ফিশিং আর দ্য মেন অকুপেশনস অফ দ্য পিপল ইন দ্য কোস্টাল প্লেনস।
তো দুটো মেন কাজ হয় এইসব জায়গায়, একটা হচ্ছে চাষবাস আর একটা ফিশিং, মানে মাছ ধরা, যেহেতু সমুদ্রের ধারে মাছটা প্রচণ্ড ধরা হয়। কি ভাষা আছে এইসব জায়গায়? ওড়িয়া, তামিল, তেলুগু, হিন্দি, মারাঠি, বেঙ্গলি, বেঙ্গলি স্পেলিংটা ভুল আছে, বিইএনটা নেই, কোনকানি, মালয়ালম, গুজরাটি, ইংলিশ, পর্তুগিজ অ্যান্ড ফ্রেঞ্চ, এরা সব ভাষার নাম এই সমস্ত জায়গায়। ফেস্টিভ্যাল উৎসব কী কী আছে? পোঙ্গল, রথযাত্রা ভুবনেশ্বর ওড়িশাতে, দুর্গাপূজা, বিজয়াদশমী, ওণাম, দিওয়ালি, ক্রিসমাস, গণেশ চতুর্থী। আর ফুড হ্যাবিটস, খাওয়া দাওয়া, সি ফুড, সমুদ্রে খাবার, মাছ মাংস, মাছ মাংস নয়, মাছ আছে, ক্যাংড়া আছে, চিংড়ে আছে অনেক রকম, রাইস, ভাত, ফিশ, উত্তপম, রসম, ইডলি, ওয়াড়া, ধোকলা, খান্ডুই। সো রিড দ্য চ্যাপ্টার থরোলি, খুব ভালো করে পড়বে স্পেলিংসগুলো, অন্তত 20টা স্পেলিং তুমি লিখে ছবি পাঠাবে এবং ভয়েস রেকর্ডিং করে আমাকে পাঠিও।